যে পাহাড়টা আমি রান্নাঘর থেকে রান্না করতে করতে দেখতে পেতাম এতদিন, আজ সেই পাহাড়ে আমরা চলে এসেছি। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। শরীরটা আগের থেকে অনেকটাই এখন ঠিকঠাক হয়ে গেছে। তো দুজনেই কদিন শরীর খারাপে পড়ে থাকার পরে আজ তোমাদের দাদাভাই হঠাৎ করেই বলল যে চলো একটা জায়গায় যাই, একটা নতুন জায়গার খোঁজ পেয়েছি, সেখান থেকে না হয় একটু ঘুরে আসি। কিন্তু বিশ্বাস করো, ভাবতে পারিনি যে এতটা উপরে চলে যাব, এতটা উঁচুতে চলে যাব বাইক নিয়ে। এতদিন তোমাদেরকে যে দেখাতাম, ওই দূর থেকে দেখো আলো জ্বলছে পাহাড়ের মধ্যে, তোমরা বুঝতে পারতে কিনা আমি জানি না, কিন্তু আজ সেই পাহাড়েই চলে এসেছি আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলে। কি যে ভালো লাগছে জানো, এভাবে আমি কখনোই পাহাড়ে আসিনি, তাও আবার বাইকে করে। অনেকটা ভয়, অনেকটা এক্সাইটমেন্ট, অনেকটা আনন্দ নিয়ে দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম অজানা এক রাস্তার উদ্দেশ্যে। আমাদের বাইকটা তো অতটা উন্নত মানের নয়, সেই কারণে ভাবছিলাম যে একটু বাইকটাকে রেস্ট দেওয়া দরকার। তারপরে চোখের সামনে দেখা গেল যে এই ঝর্ণা, তো তাই আমরা বাইকটাকে রেস্ট দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে একটুখানি ফটো শুট করে নিলাম। তবে যেহেতু সঙ্গে কেউ ছিল না ফটো তুলে দেওয়ার মতো, তাই দুজনে যেটুকু নিজে নিজে ফটো তোলা যায় সেটুকুই তুলেছি। আমাদের দাদাভাইয়ের ইচ্ছে ছিল ওই জলের কাছে যাওয়ার, কিন্তু আমি যেতে পারিনি কারণ আমি শাড়ি পরেছিলাম। আসলে শাড়ি পরে যাওয়ার একটা কারণ হচ্ছে, তোমাদের দাদাভাই আমাকে বলেছিল একটা অনেক বড় বজরংবলীর স্ট্যাচু আছে, সেখানেই যাব তোমাকে নিয়ে। আমি ভেবেছিলাম কোনো মন্দির হবে হয়তো। তো দেখো, বাইকটাকে আবারও একটু রেস্ট দেওয়ার জন্য দাঁড়িয়ে গিয়েছিলাম, তারপরে সোজা চলে এসেছি একদম মেঘের ওপরে। কি ভালো লাগছে দেখো তো জায়গাটা, জানি না বুঝতে পারছো কিনা, আর যারা যারা এই জায়গা থেকে ঘুরে গেছো তারা তো অবশ্যই জানবে যে জায়গাটা কতটা সুন্দর, আর চারিদিকে কত চা বাগান দেখতে পাচ্ছো একবার। যত ওপরে উঠেছি তত আমার মধ্যে ভয়টা কাজ করছিল, তার কারণ ওই যে বললাম আমাদের বাইকটা অতটা উন্নতি মানের নয়। কিন্তু বাইকটা আমাদের সঙ্গে বেশ ভালোই সাথ দিয়েছে, অনেকটা উঁচুতে উঠেছি তাও কিন্তু নিজের হাল ছাড়েনি, এটাতেই হ্যাটস অফ জানাই আমাদের বাইককে। আজ সত্যি অনেকটা ভালো লাগছিল, হঠাৎ করে এভাবে কোথাও বেরিয়ে গেলে যে এতটা ভালো আনন্দ করা যায় এটা আমি কখনোই ভাবতে পারিনি। জীবনে প্রথম পাহাড়ে ওঠা আবার সেই মানুষটাকে, যে মানুষটা আমার জীবনের সবটুকু, তো তার আনন্দটা অনেকটা আলাদা হয়, তাই না? তো এরপর থেকে যেখানে যেখানেই আমরা দুজনে ঘুরতে বেড়াতে যাব সেখানে সেখানে তোমাদেরকেও নিয়ে যাব। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর আজকের ভিডিওটা তো আমি সকাল থেকে শুরু করিনি কারণ সেরকম এনার্জি পাচ্ছিলাম না। যাই হোক, হঠাৎ করেই ঘুরতে যাওয়ার প্ল্যানটা হয়ে গেল, হঠাৎ করেই দুজনে মিলে বেরিয়ে পড়লো জায়গার উদ্দেশ্যে। খুব ভালো লাগলো, খুব ভালো কাটলো সময়টা। বাকি ভিডিওটা তোমরা একটা সুন্দর গানের সঙ্গে এনজয় করো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। ধীরে চলনা হ্যায় মুশকিল তো জলদি হি সহি, আঁখোঁ কে কিনারোঁ মে বহানে হি সহি। হম চলে বহারোঁ মে গুনগুনাতি রাহোঁ মে, ধড়কনে ভি তেজ হ্যায় আব ক্যা করেঁ, वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिश है अनजान है अब क्या करें। शब्दों के पहाड़ों पे लिखी है दास्तां, ख्वाबों के लिफाफों में छुपा है रास्ता। हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज हैं अब क्या करें। ओ वक्त है तो जीन दे, दर्द है तो सीन दे, ख्वाहिशें अनजान हैं अब क्या करें। I'm gonna be tez hai ab kya kare।